ওড়িয়া আলবম জগত চর্চিত চেহে লে দীপা সাউ দীপা পিলা দিন অভিনয় করা ইচ্ছা করুলে সে সবুবেলাপর অভিনয় নিজকে সামিল করা চেষ্টা করুলে সে দিনে নিজ ড্যান ক্লাসে ড্যান্স করুক সময় তাঁর কণ্ঠশিপী শক্তি মিত্র দেখিলে এবং সেখানে দীপাঙ্কু দেখি শক্তি মনে মনে দীপাঙ্ করবে বলে মনোনীত করে ও সেঠার দীপাঙ্ সে তিনোটি ফটো মগি নিয়ে তাপরে আরম্ভ হয়েছিল দীপাঙ্কর লম্বা সফর ওড়িয়া আলবম জগতের সে ছাই যাই তা পাখক আসিলা প্রথম আলবমর অফর যাহার নাম লা মেড ইন ওষা ঝিওটি টু মেড ইন ওষা এই আলবমটি এত মাত্রে হিট হয়েছিল যে রাতারাতি স্টার বনি যাই অলিউড্র এই চর্চিত অভিনেত্রী দীপা সাউ আকড়া একেড়া রা হায় তো মলিফুল গজরা এবং মধ্যে গোটিয়ে দুইটি আলবম করে যুববর্গের বহু আদ্রুত হয়ে গেলে এই অভিনেত্রী জনক এবং খুব কম সময় ভিতরে লোকের হৃদয় ছাইগলে এই অভিনেত্রী জনক তাপরে সঞ্জয় নায়কঙ্ক চলচ্চিত্র নারী আখিরে প্রথমথরপ্রাই ডেব্যু কলে এবং অভিনয় কলে ফিল্মি দীপা সাউ তাপরে সুনা চড়াই মো রূপা চড়াই এবং লোকপ্রিয় ধারা বাহিক বড় ঘর বড় গুমর কথা ভালো লোকপ্রিয় ধারা বাহিক অভিনয় কলে দীপা দীপা তাঁর পর সবুঠার বড় লে প্ৰতীয়েৰে দীপাং তাৰিবাৰ সৈতে যোডি হৈ ৰোহু কিন্তু দীপা যেবে আক্টিং লাইন কু আছিলে সেইবাৰ তাৰ অলগা হৈ যায় নিজ আক্টিং লাইন এতিয়া ব্যস্ত যে নিজ পৰিবাৰিকভাৱে সময় দেই পাৰ নে কিছু বৰ্ষৰে এই ব্যস্ত ভিতৰত দীপাং মাংকৰ দেহ খৰাপ হৈ আৰু তৰ বহু টেষ্ট পাৰে জনা পাৰিলা মা কোনো হৈ কানসৰ ଏ ଏହି ଥିଲା ଦୀପାଙ୍କ କ୍ୟାରିୟରର ସବୁଠାରୁ ବଡ଼ ଟର୍ଣ୍ଣିଂ ପଏଣ୍ଟ ଏବଂ ସବୁଠାରୁ ବଡ଼ ଦୁଃଖ ଏହାପରେ ଅଲଉଡ଼୍ କୁଇନ୍ ତାଙ୍କ ମାଆଙ୍କ ପାଖ ପାଖରେ ଅଧିକ ସମୟ ଦେଉଥିଲେ ଏବଂ ଅଧିକ ସମୟ ମାଆଙ୍କ ସେବା ଶୁଶ୍ରାରେ ବିତଉଥିଲା ଯେଉଁଥିପାଇଁ ସେ ଧୀରେ ଧୀରେ ଆଲବମ୍ ଦୁନିଆରୁ ଅଲଗା ହେବାରେ ଲାଗିଥିଲେ କିଛି ଦିନ ପରେ ଦୀପା ତାଙ୍କର ମାଆଙ୍କୁ ମଧ୍ୟ ହରାଇଲେ ଏହାପରେ ଦୀପାଙ୍କ ବାହାଘର ଦୁଇହଜାର ସାତରେ ହୋଇଗଲା ମୁନୀନ୍ଦ୍ର ଦତ୍ତଙ୍କ ସାଙ୍ଗରେ ବାହାଘରର କିଛି ଦିନ ପରେ ତାଙ୍କର ଗୋଟିଏ ଝିଅଟିଏ ମଧ୍ୟ ହେଲା ଏହାପରେ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବ୍ୟସ୍ତ ରହିଲେ ନିଜ ପରିବାର ଭିତରେ କିନ୍ତୁ ସେ ବେଳେବେଳେ ପୁଣି ଲେଉଟିବାକୁ ଚାହୁଁଥିଲେ ଅଭିନୟ ଜଗତକୁ ପୁଣି ଧୂମ ମଛେଇବାକୁ ଚାହୁଁଥିଲେ ଆଧୁନିକ ଜଗତରେ କିନ୍ତୁ ତାଙ୍କ ଆଶା ଆଶାରେ ହିଁ ରହିଗଲା ପାରିପାରିବାରେ ଏହି ଆଲବମ୍କୁ କୁଇନ୍କୁ ଦୀପା ସାହୁ ଆଉ ଫେରିଲେନି ଅଲିଉଡ଼୍ ଜଗତକୁ କିନ୍ତୁ ଇଚ୍ଛା ଥିଲା ଫେରିବାକୁ ହଠାତ୍ ଅଲିଉଡ଼୍ରେ ଏଣ୍ଟ୍ରି କରି ଚମକାଇଥିଲେ এবং হঠাৎ উভান হয়ে গেলে সেইভাবে হঠাৎ বি সে অলও দুনিয়া ছাড়ি চাল যাই আপনার এবে ভাবু কি এই লবে দশকর আধুনিক গীতর সমস্ত মনার রাজ করুলে সে হঠাৎ এমি কালিগলে তাঁর তো অনেক সুযোগ রয়েছে তেব কেউ আক্টিং দুনিয়ার পাঁচ পাদ থ সে আকটিং দুনিয়ার পাদ থাপ চাহুলে এবং আকটিংরে ক্যারির গড়ি চাহুলে কিন্তু তাঁকর ক্যানসরের পীড়িত হবার সে আকটিং লাইন আগদারি और बाहर गले ट्रिटमेंट होगा ट्रिटमेंट पर स्वास्थ्य अवस्था बहुत खराब हो गला जहाँफल कि आक्ट क्यारिर को बाह दीपा स्वामी कहती दीपा सब आक्टिंग प्रति तर दुर्बलता रही है और निजर से बहुत एवं फिटनेस कनस फिटने कि करती डायटिंग फाइटिंग दीपा माहिर किंतु कौन पर कैंसर है से कथा एपर्तंत जना पड़े ତେବେ ଯାହା ହେଉ ଦୀପା ହଉ ଓଡ଼ିଆ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ନାହାନ୍ତି ଏହାକୁ ମାନି ନେବାକୁ ପଡ଼ିବ ଆମେ ଜଗନ୍ନାଥଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ ଦୀପାଙ୍କ ଆତ୍ମାକୁ ଶାନ୍ତି ଦେବା ସହିତ ଦୀପା ଓଡ଼ିଆ ଜଗତରେ ସବୁବେଳ ପାଇଁ ଅମର ହୋଇ ରହିଥାନ୍ତୁ